Hello friends, this is Bonika from Barni's Handcraft. আজকে আমি একটা পুরনো হানি বটলের উপরে DIY করেছি for candle light. সামনেই তো দিওয়ালি, দুর্গা পুজো রয়েছে, তো সেই জন্য ভাবলাম একটা সেন্টার টেবিলের উপরে রাখার জন্য কিছু ডেকোরেশন করা যাক। আর এটা তো এমনিতেই এরকম প্রচুর বটল সবার ঘরেই থাকে, ফেলেই দেওয়া হয়, তো সেটাকে কেন না আমরা একটু কিছু ডেকোরেশন করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিই festive decor হিসাবে। তো আমি এর জন্য প্রথমে যেটা করেছি, গ্লাস কালার করেছি ভেতরে ব্লু কালার দিয়ে, একদম বটলের ভেতরে দিয়ে দিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে ব্লু কালারটা ছড়িয়ে দিয়েছি চারিদিকে। দেখো বটলটা কি সুন্দর একটা হালকা ব্লু কালার হয়ে গেছে। তো তারপরে আমি 3D আউটলাইনার নিয়েছি ফেভিক্রিলের, যেটা দিয়ে ডিজাইন করাটা ভীষণ ইজি হয়ে যায়, যে কেউ এটা করে ফেলতে পারে। আর আমি ডিজাইন যেগুলো করেছি একদম ইজি, যেটা সবাই করতে পারবে, ঝটপট হয়ে যাবে, 30 মিনিটসও লাগে না এটা কমপ্লিট করতে। আর শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে নিয়ে ছবি তুলেছি বা হাত দিয়েছি, নাহলে কিন্তু এগুলো ঘেটে যাবে। তো তোমরাও এরকম টাইপের কিছু ডিজাইন করে ফেলো, ঘরটা সুন্দর করে সাজিয়ে তোলো, একদম ইজি ইজি জিনিস, এগুলো বেশিক্ষণ সময়ও লাগে না, যে কেউ করে ফেলতে পারে। তোমরাও যদি করো আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই যদি এর ব্যাপারে কোনো কোয়েরি থাকে কিছু ম্যাটেরিয়াল সংক্রান্ত এনিথিং, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। আর ভিডিওটা কেমন লাগলো, ডিজাইনটা কেমন হয়েছে, বা অন্য কিছু যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট, বাই।